কবিতা খোকা ঘরে ফিরে আই, কবি নন্দ দুলাল রায়। খোকা, সেই তো কবে ঢাকায় পড়তে গেলি, যাবার সময় বলে গেলি শীঘ্রই আসবি ফিরে, কই এলি না তো ফিরে আমার স্নেহ মাখা, আদর সোহাগ মায়া মমতা ভরা নীড়ে। খোকা, একবার আই শুনে যা, তোকে নিয়ে বুকে হাজারো স্বপ্ন আঁকা, তোর মায়ায় বুকের খাঁচায় পরাণ পাখি নাই, আশা ছিল লেখাপড়া করে অনেক বড় হবি, দেশ ও দশের করবি ভালো, এ মনের গহিনে ছিল বড়ই স্বাদ। বল না খোকা, তবে কিসের এত বিবাদ, ওরা যে ফিসফিসিয়ে কয় গোপন কথা, তোরা নাকি আর আসবি না ফিরে, কেন রে কি হয়েছে বুঝতে পারছি না, পারি না সইতে লাগে পরাণে কি ভয়। খোকারে দরকার নেই আর ঢাকায় থাকা, কতদিন হয় তোর মুখখানি আমি দেখি না, দরকার নেই আমার অমন পড়া পাশের। খোকা, জলদি জলদি এবার বাড়ি ফিরে আই, বলতে পারিস কতদিন অপেক্ষা করলে আসবি, খোকা একটা চিঠিও তো লিখতে পারিস, কি এমন কাজ না পড়ালেখা করিস, কি এমন কাজ মাকে দেখতে আসিস না, আজ কত দিন মাস দীর্ঘকাল ধরে অপেক্ষা, খোকা আর কতদিন মাস বছর পর তুই আসবি এ শূন্য ঘরে ফিরে। খোকারে তুই বল না আসবি কবে, তোর জন্য বুকের ভেতর ধক ধক করে, চোখের চশমাটা ভেঙে হলো খান খান, শুধু তোকে ভালো করে দেখব বলে আনবি চশমা, আজ তোকে দেখার বড় স্বাদ হয়, আর কিচ্ছু নয় তুই খালি হাতে আইরে। খোকা জলদি আই নিজের ঘরে ফিরে, আর কতদিন তুই ঢাকায় একা কষ্ট করবি, আই খোকা ফিরে আই ঘরে, তোর পরাণে কি মায়ের জন্য মমতা নেই রে, আমি রোজ তোর জন্য দোয়া করি তুই ভালো থাকিস, তা তুই ভালো আছিস তো, সব খবর কুশল আছে তো, ওরা বলে এবার নাকি এ দেশ স্বাধীন হবে, সেই তো আমার দেশ স্বাধীন হলো, খোকা কই তুই তো ফিরে এলি না, কেন এলি না, আজও তা আমার কাছে রয়ে গেল অজানা।